আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আরেকটা ভিডিওতে বয়স দিচ্ছি বয়স দেওয়ার কারণে অনেক ভিডিও জমা হয়ে গেছে আমি দিতে পারতেছি না অসুস্থ থাকার কারণে আজকে যে ভিডিওটা দিচ্ছি অনেক কষ্ট করে বয়সটা দেওয়া হচ্ছে কারণ এই ভিডিওটা অনেক আগে দেওয়া হয়ে গেছে ড্রিম মলের ভিডিওটা পরে এই ভিডিওটা দেওয়ার কথা ছিল বাট আমি অসুস্থ থাকার কারণে বয়স দিতে পারি না তার কারণে অনেক ভিডিও জমা হয়ে গেছে তাই বাবুলা আজকে একটু কষ্ট করে দিচ্ছি আপনাদের সাথে আজকে খুব সুন্দর একটা জায়গাতে যাচ্ছি সেটা পুরোটা দেখাবো তাই ভিডিওটা একটু বড় হয়ে গেল আপনারা প্লিজ না টেনে নাট রইল কারণ দেখতে দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটার মধ্যে কি কি জিনিস আছে বা আপনারা যাওয়ার পরে এখানে একটা আইডিয়া হবে তো আমার যেরকম পাঁচ টাইম এখানে যাওয়া তো ড্রিম মলের মধ্যে অনেক অ্যাক্টিভিটিস আছে আপনারা আমার যেই ব্লগটা দেখলেন তারা তো অবশ্যই জানেন তো সেখানের মধ্যে প্যারাডক্স টা মিউজিয়ামটা হল আরেকটা অ্যাক্টিভিটিস এখানে কিন্তু মা যে যে জায়গাটাতে সেখানে অনেক সুন্দর এখানে তাদের একটা স্টোর আছে আর স্টোরের মধ্যে সব হলো যেহেতু মিউজিয়াম বিভিন্ন জিনিস মানে মেক করা আর তারা এগুলো সেল করে তারপর হলো যে প্যারাডক্সের টি শার্ট ব্যাগ তারপরে হলো যে টি মগ অনেক কিছু আছে আর তাদের জিনিসগুলো এত ইউনিক এত নিখুঁত করে করা অন্য রকম দেখলে অবাক হবেন এখানে বাচ্চারা যেমন অনেক অনেক কিছু জানতে পারবে দেখতে পারে শিখতে পারে তাছাড়া আমরা যারা যাই প্যারেন্টসরা তারা তারাও কিন্তু অনেক কিছু আমরা এখান থেকে দেখি শিখার আছে জানার আছে দেখতেছে নায়ান অনেক এক্সাইটেড হয়ে দেখতেছে সাথে আমরা দুজনও দেখতেছি আর আমি আপনাদের জন্য একটু শেয়ার করতেছি এখানে উম এটা হলো তাদের এটা হলো তাদের স্টোর এখানে জাস্ট এগুলো বাই করার জন্য দেখতেছেন যেহেতু এটা মানে জিনিসগুলো এত ইউনিক করে করা দেখলে অবাক হয়ে যাবেন এই যে দেখতেছেন এখানে একটা রিং কোনো কিছুর মধ্যে এটা ধারানো নেই কিন্তু এটা টাচ করলে এটা ঘুরতে থাকে তো এখানে আমরা মূলত আর্সে আমরা অনলাইনে কিন্তু টিকিট চেক করছিলাম তো পাঁচটি ব্যাপার এখানে আসলে হয়তো বা টিকিটের প্রাইস একটু কম হবে কিন্তু অনলাইনে যে প্রাইজ এখানে আর তার থেকে বেশি তো অনলাইন থেকে করাই ভালো অ্যাডালসদের জন্য টুয়ান ফাইভ ডলার চার থেকে এগারো বছর বাচ্চাদের হল যে টুয়ান ডলার করে এরকম টিকিট করে এটার ভিতরে যেতে হয় বাট টিকিট করে যেতে হন যে লোক কিন্তু এটা মন্দ হয় না এত সুন্দর জিনিসগুলো মানে দেখে অনেক অবাক হয়ে যাবেন আর অনেক ফানি ফানি জিনিসগুলো তো এটা হলো বায়োডাক্স এর মিউজিয়াম এর একটা লোগো এখন আমরা ভিতরে যাবো আমাদের টিকিট টক করা হয়ে গেছে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি জিনিসগুলো খুবই সুন্দর তো আমি এখান থেকে পাঁচটা হ্যানে বাবা যে কাঠের একটা বক্স কিন্তু এর মধ্যে অনেকগুলো রিং আছে সেটাও কিন্তু একটা জিনিস সো আমরা সেটাই কিনলাম আর আপনাদেরকে আমি এখন দেখাতে পারতেছি না অন্য একটা ব্লগে দেখাবো বাট হ্যানে বাবা ফার্স্ট ওইটাই টাচ করছিলাম ওইটাই নিয়েছিলাম এখন আমরা যাচ্ছি টিকিট করা শেষ আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি আর ভিতরে হেল্প করার জন্য অনেকগুলো মেয়ে আছে তারা কিন্তু কোন এই জিনিসগুলো আসলে দেখে একরকম কিন্তু এগুলো বোঝার জন্য তারা এক্সপ্লেন করে দেয় কিভাবে কি করতে হবে তো এখন ওই যে প্যারাডক্সে একটা ড্রেস পরা তাদের এমপ্লয়ী গুলো ভিতরে আর কি এরা মানুষদেরকে হেল্প করে কারণ এই জিনিসগুলো দেখতে এই যে দেখেন এই এই এটা একটা ডায়মন্ডের মতো বাট এটা দেখেন একবার এক রকমের হয় আর এই জিনিসগুলো কিন্তু দেখতে এক রকম এগুলোর মধ্যে সামনে গেলে দেখার ভিতরে তাকালে অনেক কিছু দেখা যায় এটাতে হলো কি চোখটা অনেক বড় করে এটা সামনে গেলে বাট তো তো দেখা যায় না এই কারণে দেখাতে পারতেছি না বোঝা যায় না কি ক্যামেরাতে ওই যে দেখেন আমার চোখটা কিন্তু অনেক বড় হয়ে যায় এটা সামনে মানে সামনে গেলে দেখা যাচ্ছে না আমি অনেকটা ট্রাই করছিলাম ক্যামেরাতে নেওয়ার জন্য বাট নেওয়া যাচ্ছে না আমি বয়সটা দিতে আমার অনেক কষ্ট হচ্ছে তারপরও দিচ্ছি আপনাদের জন্য দেন এই যে আর একটা জায়গাতে যাচ্ছি এইটাতে বোঝা যাচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু একটু বোঝা যায় এখানেও কিন্তু চোখ বড় করা আর একটা জিনিস এই পুরো একটা রুমের মধ্যে এই জিনিসগুলো এখানে আয়ান বাবাকে আর আয়ানকে ঢুকিয়ে আর একটা জিনিস দেখিয়েছিল তার মধ্যে আমি এই দিদি চলে আসলাম এখানে এই চাকরগুলো ঘুরতেছে এই ঘুরের পর একবার দেখতে মানুষের মাথা পরে দেখা যাচ্ছে অন্য একটা জিনিস ওই যে মিউজিয়াম বললাম না আমি আসলে সবকিছু এক্সপ্লেন করতে পারি না আপনারা এখানে যারা যাবেন বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে তাহলে অনেক অনেক বেশি এনজয় করতে কিন্তু কিছু পারে এখানে পাঁচটি কিন্তু একটা বকের মতো লাগছে পরে একটা শু হয়ে গেছে সবগুলো জিনিস এমনই তো আয়না বাবা আমাকে ডাকতেছে এগুলা পর্দার ভিতরে যে মহিলাটা ঢুকিয়ে দিয়েছিল আয়নের বাবাকে আয়নকে এটাতে হলো এই যে দেখতেছেন এখন আয়ন এভাবে দাঁড়িয়ে আছে দেখাচ্ছে তারপরে মধ্যে একটা গ্যাপ করা এক আছে সেগুলোতে দাঁড়িয়ে ফোনে পিকচার নিলে অন্য আরেকটা জিনিস দেখা যাবে দেন আর স্ক্রিনে অন্যভাবে আয়নকে দেখা যাবে আমি আপনাদেরকে আমার এই ভিডিওটা পরে আমি এই জায়গার পিকচার পোস্ট করব তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে এখন বোঝা যাচ্ছে না তো আমি এখন দেখাবো তো আয়ন পজিশন নিচ্ছে মহিলাটা দেখিয়ে দিচ্ছে জিনিসটা কি হচ্ছে এখন এই যে দেখেন আয়নে দাঁড়িয়ে আছে হয়ে গেছে মনে হচ্ছে আস্তে একটা মানুষ দাঁড়িয়ে আছে সো এখন আয়না বাবা আবার দেখাচ্ছে আয়নি পাশে আসে একটা পিকচার নেওয়া যেন তাহলে মনে হবে যে এখানে দুইজন দাঁড়িয়ে আছে সো সেমথিং এরকমই প্রতিটা জায়গার মধ্যে কিন্তু ফ্লোরের মধ্যে এক একটা স্থান দেওয়া আছে সেখানে দাঁড়িয়ে কিন্তু ফোন দিয়ে পিকচার নিলে স্ক্রিনে কিন্তু এক একটা এক এক ধরনের হয়ে যে দেখেন এখন মনে হচ্ছে যে দুইজন দুই পাশ থেকে দাঁড়িয়ে আছে জিনিসগুলো খুবই অবাক লাগলো খুবই ইউনিক খুবই সুন্দর লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করা যারা এখনও জাননি এ প্যারাডক্স মিউজিয়ামটাতে অবশ্যই আপনারা যাবেন যাওয়ার পরে বাচ্চারাও যেমন এনজয় করবে প্যারেন্টস অনেক এনজয় করতে পারবে এই যে দেখেন এখন আমি দাঁড়িয়েছে বলতেছ আমাকে রায়নকে নেওয়ার জন্য তো আমরা এখানে আমরা মা ছেড়ে দুইজনে হাত ধরে দাঁড়িয়ে আছি একটা পিকচার নিলাম এখন আসলাম এই যে এই তো প্রতিটা জিনিস পাশে দেখতে একরকম লাগে এগুলোর সাইডে কিন্তু সবকিছু কিছু এক্সপ্লেন করা আছে কেন কোন জিনিসটা কি করলে কি হয় তো আমি দেখার পরে এটা ঘোরাচ্ছি আর এই জিনিসটা দেখেন কি সুন্দর করে ঘুরতেছে অনেক ই অনেক লাগলো তো আমরা ফ্যামিলি সহ একটা ফটো নেব আয়নের সাথে আমি আর আয়ন নিয়ে নিলাম তারপরে আয় এখন ফ্যামিলি সহ একটা নিচ্ছি জিনিসটা খুব সুন্দর লাগতেছে ওই যে সব পাশে লেখা আছে সব কিছু এক্সপ্লেন করা আছে তারপর যদি কেউ না বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু সেটা কিন্তু তাদের যেসব লোকেরা ভিতরে আছে দেখিয়ে দেওয়ার জন্য সব তারা সুন্দর করে দেখিয়ে দেয় এখন হলো এখন আমরা এই জায়গাটা থেকে আমি আবার আপনাদেরকে আমরা ফ্যামিলি নিয়ে নিলাম এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে এখন আমি যাচ্ছি সামনের দিকে এই যে এখানে হলো যে এটাতে কালার দেওয়া আছে এটা পাশে একটা রুম আছে সেখানে গেলে কিন্তু বিভিন্ন কালারের পিকচার তোলা যায় আর সেই পিকচার অনেকগুলো হয়ে যায় একজন দাঁড়ালে একসাথে অনেকগুলো লাগে দশ বারো জন লোক হয়ে যায় এরকম আর কি তো এখন ওই যে দেখেন এখন পাশের রুমটাতে টাতে আসছে আমরা কালার নিচ্ছি সবগুলো কালার টিপ দিলে আইয়েন এখন আমরা মা ছেলে দুজনে নিচ্ছি যে যেভাবে দাঁড়াবে সেভাবেই স্ক্রিনের মধ্যে এরকম পিকচার উঠে যাবে জিনিসটা খুব সুন্দর লাগলো না আমরা এখন পজিশন নিচ্ছি কীভাবে নিলে কীভাবে হয় আর সাথে কিন্তু যে যে জিনিসটা দেখবেন সাথে কিন্তু তাদের স্কিনে মানে কীভাবে পিকচার নিতে হবে পজিশন দেওয়া থাকে একদম এক্স্যাক্টলি ওভাবে করে নিলে কিন্তু একদম এক্স্যাক্টলি ভাবে পিকচারগুলো তোলা যায় আপনারা যাওয়ার পর আমি ভালো করে এক্সপ্লেন করতে পারি না আপনারা যাওয়ার পরে দেখতে পারবেন জিনিসগুলো কেমন আমি তো খুব ফার্স্টে বুঝতে পারিনি যখন বুঝছি জিনিসগুলো এত সুন্দর তখন আমি একবার ডুকে ব্যাক করে আবার মানে পিছন থেকে আবার সামনে গেলাম এরকম আর কি এখানে টিএন দেখেন মনে হচ্ছে যে ক্লিয়ার গ্রাস কিন্তু সামনে গেলে এক একটা এক একটা জিনিস দেখা যায় ভিতরে এই যে পাশে গেল একটা টিয়া পাখি তারপর হলো যে একটা স্টার এর মতো ছিল এখন আরেকটা জায়গাতে আসছি আর মহিলাটা আমাদেরকে অনেক হেল্প করছে এই জিনিসটাতে দেখে কি বুঝতেছেন এটাতে এভাবে দাঁড়িয়ে থাকলে মনে হবে যে কি যে লাল জিনিসটা মতো যে জিনিসটা আছে ব্রিজটা অনেক বড় এটা এটা ব্রিজ মনে হবে যে ঘুরতেছে একটুখানি হলেও বোঝা যাচ্ছে ভিডিওতে বাট এটা ফিল করতে পারবেন সেখানে যাওয়ার পরে ব্রিজের মধ্যে দাঁড়িয়ে থাকবেন আর যে মানে শুরুটা আছে শুরুটা শুধু ঘুরতে থাকবে মনে হবে যে ব্রিজটাও ঘুরতেছে এরকম এখন আমাদের সাথে অনেকগুলো লোকও ছিল ঢুকছিলো তো তারা পিক্সার নেওয়ার আমরা নিচ্ছি এখানে ভিতরে লোক একটা প্লেটের মধ্যে আয়ান বসে আছে এখন আয়নার বাবা তাকে মধ্যে যায় যায় না এখানে হলে ঘরটা সম্পূর্ণ আঁকা বাঁকা এটার মধ্যে আমরা অনেকগুলো পিক্সার নিলাম আমি পিক্সার গুলো দিব আর এটা সবচেয়ে পানি বিষয় এটা একটা বেডরুম ছিল আয়ান যাইতে তো চোপার মধ্যে বসার সাথে সাথে ভিতরে ঢুকে গেছে আর সে তারও পিকসার টিক্সার নিলাম তাকে একটু এনজয় দেওয়ার জন্য তাকে নিয়ে তো যেহেতু আসছি সে যেভাবে করতে থাকে থাক সাচে সেভাবে করতেছে বাট এটার কাহিনীটা হলো এটা বড় দুটা লোক থাকবে বা মেয়ে হলো দুজন হতে হবে বড় আয়নকে দিয়ে তো আর আয়না বাবা হয় না বা আয়না বাবার সাথে আমারও ম্যাচিং হয় না যেহেতু পুরুষ আমি মহিলা তো এখানে হলো এই দেখতেছেন এই লোকটা দেখিয়ে দিচ্ছে আয়না বাবা বসলো পাটা সব ভিতরে ঢুকে গেল আর এখানে যদি পাশে অন্য একটা বড় লোক থাকতো তাহলে হলো কি তাহলে পাটা বাইরে বের হয়ে থাকতো বুঝা যাচ্ছে কি মানে একটা লোক বসে আছে তার পাটা আলাদা হয়ে আছে জিনিসটা খুবই ইউনিক আপনারা বুঝতে পারছেন তো যেহেতু আয়ন ছোট আয়ন দিয়ে হয়নি এটা হলো আর একটা উম আর একটা সাইড এটার মধ্যে হলো এটা একদম একটা ঘর রুমের মতো রুমের চার ও পাশ দিয়ে এরকম জিকিমিকি জিকিমিকি এত সুন্দর মানে কিভাবে এক্সপ্লেন করবো আপনারা গেলে বুঝতে পারবেন যাই হোক এটা হলো এই যে দেখেন এদিক বা যাই হোক দেন এই পাশটাতে হলো আবার তার কঙ্কাল বনগুলো দেখা যায় অদ্ভুত নয় এই যে আমি আবার দেখাচ্ছি এই পাশে আসলে একরকম এই পাশে আসলে এক রকম কিন্তু আপনি দুইটা একটা জিনিস এইখানে এখন এখানে হলো যে আমি পিকচার গুলো দিচ্ছি তো ভিডিও ক্লিপটা ছিল না এখানে একটা সার্কেল ছিল হোয়াইট কালারে সেখানে বসলে ওই যে পিকচারের যে জায়গাগুলো আছে সেখানের থেকে পিকচার নিলে কিন্তু কিরকম বোঝা আছে যে কেউ একজন স্যারে বসে আছে আর আমি আয়নকে যাই ধরতেছি এরকম আর কি আবার হলো এখানে একটা হর্সের মতো একটা হর্স একটা মিউজিয়াম এই যে দেখতেছেন এখানে সবগুলো বেলুন ঘুরতেছে দেখেন বেলুন ঘুরার পরে এখানে সবগুলো হর্স হয়ে যাচ্ছে এই দেখতেছেন আমি স্টিল একটা জায়গায় দাঁড়িয়ে আছি বেলুন গুলো কিন্তু ঘুরে ঘুরে আস্তে আস্তে হর্স হয়ে যাচ্ছে আমি ঘুরে দেখাচ্ছি এই যে হর্স হয়ে আবার এগুলো ঘুরতেছে দেন ব্যাগ এগুলো আবার বেলুন হয়ে আসবে কিছুক্ষণ পরে একটা বেলুন একটা হর্স কিছুই থাকবে না এই সাম এইটাও সম্পূর্ণ খালি ঘুরবে এই যে দেখতেছেন সম্পূর্ণ খালি ঘুরতেছে এখন এখান থেকে সামনের দিকে যাচ্ছি এখানে হলো একটা গ্লাস এটা পিকচার নেওয়ার পর বোঝা যায় মনে একটা মানুষ মানে চিকুন হয়ে এটা কি অদ্ভুত হয়ে গেছে এই যে দেখতেছেন আমাকে বাট আমারটা আয়ানে নিল আমি আয়নের বাবারটা নিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন পিকচার গুলো কিন্তু অন্যরকম রকম আসে একদম বিশ্বাস করবেন না ভিডিওতে কিন্তু এগুলো বোঝা যাচ্ছে না আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য এত সুন্দর সুন্দর জিনিসগুলো এগুলো সম্পূর্ণ এই মিউজিয়ামটাতে যাওয়ার পরে এখানে আপনারা দেখবেন যেরকম গুলো নিলে এগুলো উল্টো করলে অন্যরকম হয়ে যায় তো এখানে পাঁচটি অনেকগুলো ডল ঘুরতেছে যখন একদম কাছ থেকে দেখবেন মনে হবে যে কিছুক্ষণ পরে প্যারাডক্সে অনেক একজনের হাতে একজনের বল দিচ্ছে এরকম এখানে হলো আর জায়গা এখানে এগুলো পিকচার পিকচার নেওয়ার জন্য এই যে দেখতেছেন এগুলো দেখতে অনেক সুন্দর মানুষের মুখ একদম ফুলের মতো হয়ে যায় আমার এই ভিডিওটা একটু করাটা রং হয়েছে তাই বোঝা যাচ্ছে না আয়নকে দিয়ে দেখাবো আপনাদেরকে একটু অপেক্ষা করুন এখন এই যে দেখতেছেন আমার পিছনেটা দেখেন এখানে কিন্তু একটা চার কলের মতো আছে বাট এটা ডিফারেন্ট হয়ে গেছে ওই যে পোনের মতো দেখতেছেন আমি সাইড থেকে ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু একদম একটা ক্লিয়ার গ্লাস ছিল কিন্তু ক্যামেরাতে আসলে এটা ডিফারেন্ট হয়ে যায় এখানে এই যে আয়নকে দিয়ে দেখাচ্ছি পাশে আরোটা ছিল এখানে ফ্লাওয়ার হয়ে যায় তারপরে হলো এখানে প্যারাডক্সের একটা প্যারাডক্সের এই ব্ল্যাক কালারের এই জিনিসটা দেওয়া আছে বাট এটা কিন্তু কাজ থেকে গেলে দেখা যায় যে স্ট্যাচু অফ লিভারডি হয়ে গেছে দেন এই জিনিসটার মিনিংটা বুঝতে পাইনি যাই হোক তারপর হলো আয়ান আবার ব্যাগ এখানে আসবে আয়ান এটাতে বসে অনেক মজা পাইছে দেন এখানে যাওয়ার পরে এই যে দেখতেছেন এখানে কিন্তু আর একটা জিনিস হয়ে যায় সেটাও কিন্তু এক্সপ্লেন করতে পারিনি যাই হোক আমি মানুষের জিনিসটা আবার ঘুরে দেখাচ্ছি এই যে দেখতেছেন একবার বলগুলা ফার্স্টে মানুষগুলো এভাবে ঘুরতেছে পরে বলগুলো কি দ্রুত মারতেছে দেখেন একদম কাজ থেকে দেখাচ্ছি এখন হচ্ছে যে আবার ডিফারেন্ট হয়ে গেছে জিনিসগুলো খুবই অনেক সবকিছু এক্সপ্লেন করতে গেলে আমি প্যারাডক্স মিউজিয়াম হয়ে যাবো বা আপনারা যাওয়ার পরে এখানে বুঝতে পারবেন জিনিসগুলো কতটা সুন্দর সুন্দর জিনিস তো আমরা এখন আসছি এখানে একটা ফ্রিজা শপ আছে তো এই পিজা শপের জিনিসগুলো দেখেন সব জিনিস কেমন করে আছে বাট এটা পিক্সের তুললে মনে হবে যে রেজিস্টারে পিকচার তোলার পজিশনটা আমাদের কেন এটা দেখিয়ে দিয়েছি এখানে এই যে বুঝতেছেন আমি হাঁটতে হাঁটতেছি সব কিছু কিন্তু উল্টো করে দেওয়া এখন হলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে মহিলাটা তো আমরা পিকচার নিলাম আয়না বাবার রাজিস্টারে আমি আরেকটা সাইডে আয়ান বসে বসে পিজা খাচ্ছে তো এরকম করে পিকচারগুলো নিতে হয় দেন এখানে আর একটা জিনিস এই বেলুনটা টাচ করলে উল্টো করলে উল্টো দিক থেকে টাচ হয়ে যায় এরকম আর কি যাই হোক আপনারা যাওয়ার পরে এখানে সুন্দর জিনিসগুলো দেখতে পাবেন আমরা বের হয়ে চলে আসছি আমাদের ঘুরা শেষ আমরা অনেক হাঙ্গরি ছিলাম এখন আমরা খেতে আসছি এখানে একটা ফাস্টফুড এর দোকান ছিল আর এই যে আমি এখানে বাবা খাবার অর্ডার দিচ্ছি আমি উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কতগুলো রাইড আছে বাচ্চারা এবং অনেক এনজয় করে এই রাইড গুলো খেলতে আর আমরা এখন যে ফ্লোর থেকে দেখাচ্ছি এখানে একটা পাশে হলো খাবার সবগুলো স্টল উম খাবারের দোকান দেন অন্য পাশে হলো সব গেমস মানে আমরা যে প্লোরটাতে আসছি ফোর্থ ফ্লোর থার্ড ফ্লোরে থার্ড ফ্লোর পুরোটা এতে হলো সব বাচ্চাদের গেমস মিউজিয়াম বিভিন্ন টাইপের জিনিসগুলো আছে এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের একটা মলে ঢুকলে আপনারা খুব সুন্দর উপভোগ করতে পারবেন বড়রা এবং বাচ্চারা অনেক এনজয় করতে পারবে আর এই দিক দিয়ে হলো টয়লেট যে একটা ট্রেন এটা ফ্রি রাইড দেয় টয়লেট এর সব থেকে সো এই ট্রেনটা পুরো মানে থার্ড ফ্লোর বা মানুষকে ঘুরে রাইড দেয় আর কি এই দিক দিয়ে হলো কারণ আমি ভিতরে আসলাম আয়না বাবা খাবার অর্ডার করলাম এখন আমরা খাবার খাবো এখানে খাবারের জন্য আর আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার ফলো করে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না আমি অসুস্থ থাকার কারণে আপনাদের সাথে ভিডিওগুলো গুলো শেয়ার করতে পারি না বা কোথাও যেতে পারি না আপনাদের সাথে ইনশাল্লাহ সুস্থ হল আপনার আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব ততক্ষণ পর্যন্ত সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমি আমাকে আমার পেজটি ফলো করবেন তো এখন আয়না বাবা আমার ভিডিওটা নিচ্ছে আমি তার ভিডিও নিলাম সে আমার ভিডিওটা নিচ্ছে তো এখন আমরা ওয়েট করতেছি আমাদের একটা বেল দিলো আমাদের খাবার আসলে রেডি হলে বেলটা বাঁচবে এই যে আমাদের খাবার চলে আসছে এখানে ফ্রেন্স ফ্রাই নিলাম তারপর আয়নার জন্য বার্গার নিলাম এগুলো হল ভেজিটেবল বার্গার দেন এখানে দুইটা বার্গার সাথে ছিল রাইস এন্ড দেন শর্মা আর সালাদ ছিল এই তো আমাদের আজকে খাবার দেবার সবাই ভালো থাকেন